সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি লিপিকা জার্মানি থেকে শুরু করছি আরেকটা নতুন দিন এবং আমার নতুন দিনে আর নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত দিনের শুরুটা করছি আমি কুসুম গরম লেবু পানি এবং সেই সাথে ছিয়া সিডস দিয়ে এখানে তোমরা চাইলেই মধু অ্যাড করতে পারো আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো কেন জানো আমি জানি না বিচিত্র এক কারণে মধুর স্মেলটা আমাকে ঠিক সহ্য হয় না বা আমার ঠিক পছন্দ না মধুটা তাই আমি মধুটাকে অ্যাভয়েড করেছি বাট মধু কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট অনেক ভালো আমাদের শরীরের জন্য মধুর গুণ এবং কার্যকারিতা বলে শেষ করা যাবে না এত বেশি ভালো কিন্তু শুধুমাত্র আমার মধুর স্মেলটা ঠিক ভালো লাগে না বলেই আমি মধুটাকে অ্যাভয়েড করেছি তোমরা মধুটা অ্যাড করে নিও দিনের শুরুতে পরিবারের সবাই মিলে একসাথে এক টেবিলে বসে ব্রেকফাস্ট আমার কাছে খুবই ভালো লাগে পরিবারের সবাই মিলে ব্রেকফাস্ট এবং ডিনার এ দুটো একসাথে করলে সবার সাথে শেয়ার করছি এখন মাশরুম উইথ চিজ অমলেট ট্রাই করে দেখতে পারো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে এবং আমার ধারণা তোমাদের সবার কাছেই ভালো লাগবে একটু ডিফারেন্ট খেতে হয় এবং তা বানানোর জন্য যে সমস্ত জিনিস আমাদের দরকার তা সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম চিজ মাশরুম ডিম অবভিয়াসলি এবং অল্প খুবই সামান্য পরিমাণ লবণ এবং সেই সাথে গোলমরিচের গুঁড়ো আর যেটা থাকবে সেটা হচ্ছে বাজালিকুম তার মানে হচ্ছে তুলসী পাতা তোমরা চাইলে এখানে বাসালিখুম মানে তুলসী পাতার পরিবর্তে ধনেপাতা ইউজ করতে পারো এবং সেটাও কিন্তু খুবই দারুণ হবে খুবই দারুণ হবে খেতে খুব শর্টকাটে প্রণালীটা একবার মুখে বলে দেই। মাশরুমটাকে স্লাইস করে কেটে নিতে হবে এবং সেটা প্রথমে খুবই সামান্য তেলের মধ্যে একটুখানি সওতে করে নিতে হবে আর তেল কিন্তু খুব একটা বেশি দেয়াই যাবে না কারণ অমলেট যখন আমরা ভাজবো তখন কিন্তু ওতে আমরা তেল দেব। সো মাশরুম ভেজে ওতে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম যাতে ছিল শুধুমাত্র গোলমরিচ এবং খুবই সামান্য পরিমাণে লবণ কারণ হচ্ছে যেহেতু আমরা চিজ অ্যাড করবো সেহেতু মনে রাখতে হবে চিজে কিন্তু লবণ আছে আর সব উপকরণ দেয়া হয়ে গেলে এটা জাস্ট ফর টু টু থ্রি মিনিটসের জন্য ঢেকে দেব। আর এর মাঝেই রেডি হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ আর সেই সাথে চা আর এখন আমি অমলেটটাকে উল্টে দিয়েছি যারা রাইটিংয়ে আছো তাদের জন্য ছোট্ট একটা টিপস এটা কিন্তু তোমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার সব কিছুই হতে পারে কারণ হচ্ছে এতে তেলটা তুমি তোমার ইচ্ছে মতো ইউজ করতে পারছো মানে হচ্ছে অলিভ অয়েলের কথা বলছি ট্রাই করবে এবং কমেন্টস সেকশনে গিয়ে আমাকে জানাবে কিন্তু আর এখন চলে এসেছি ফ্রুটসে একটু ফ্রুটস না হলে তো হয় না সকালে বলো ভালোই লাগে এবং পেঁপে আমাদের খুবই 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 পছন্দ পেঁপে কিন্তু স্কিনের জন্য খুব ভালো আর এই হচ্ছে অমলেট এটা দেখতে যেমন ইন্টারেস্টিং এবং খেতেও কিন্তু ভালো ট্রাই করে দেখতে পারো আগেও একবার বলেছি যে যারা আছো তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর চিজের জন্য ভাবনা ভেবে না চিজ অল্প একটু ফ্যাট তো তোমাকে নর্মালি যে কোনো ডায়েটিশিয়ান খেতে বলবে তাই না সো নিশ্চিন্তে খেতে পারো কেন

হোম কোয়ারেন্টাইনের এই সময়টা পরিবারের সাথে বাচ্চাদের সাথে আমাদের কিন্তু দারুণ যাচ্ছে আসলে সব খারাপের ভেতরেই তো ভালো জিনিসটা খুঁজে নিতে হয় তাই না এই প্রচণ্ড ক্রাইসিসের মোমেন্টটা এটা কিন্তু তোমার আমার কারো হাতেই নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে আমাদের পরিবার বন্ধুবান্ধব বাচ্চারা এদের সাথে সুন্দর কোয়ালিটি টাইমটা স্পেন্ড এখন যদি না করি পরে কিন্তু আফসোস থেকে যায় পরিবারের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু অনেক অনেক মূল্যবান কাজের শেষে বেরিয়ে যেতেই ভাবলাম যে এত ভিড় তোমাদের সবাইকে একটু দেখাই যদিও এখন পর্যন্ত ম্যাগনসে ভেতরে বসে খেতে দেওয়া হচ্ছে না কিন্তু তারপরেও ভিড়ের কোনো কমতি নেই চোখে পড়ার মতো ভিড় হচ্ছে রেস্টুরেন্টগুলোতেও যদিও আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে এবং যখন কেউ রেস্টুরেন্টে খেতে যায় তখন তাকে বিভিন্ন রকমের নিয়মাবলী মেনটেন করে এবং ফর্ম ফিল করে তবেই সে খেতে পারছে রেস্টুরেন্টে ইন করতে পারছে তারপরেও ভিড় কিন্তু প্রচুর আর দোকানগুলোতেও খুব ভিড় কারণ এতদিন কেউ বেরোতে পারছিল না কেনাকাটা করতে পারছিল না সেই জন্যই ভিড়টা একটু বেশি কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় শিথিলতাটা আর কিছুদিন পর দিলে বোধ হয় ভালো হতো কারণ এখন কিন্তু সংক্রামিত হচ্ছে জার্মানির কথা বলছি আমি ভয় হয় যে যেভাবে লোকজন বেরিয়ে যাচ্ছে আবার নতুন করে না সংক্রামিত হয় সেটার একটা অন্যরকম একটা কেমন যেন আতঙ্ক কাজ করে মনের মধ্যে সবাইকে দেখেই বোঝা যায় যে অনেক দিন পর সবার মুখে এক ধরনের প্রশান্তি একটা ভাব চলে এসছে যে মনে হচ্ছে যে না আমরা পেরেছি বা আমরা পারব এমন একটা জয়ের একটা চিহ্ন আছে সবার মুখে আর আমিও তাদের থেকে ব্যতিক্রমী নই আজ অনেক দিন পর আট ঘন্টা শিফটে কাজ করলাম এবং এত লোকের সমাগম অনেক দিন পর মনে হচ্ছে যে জার্মানি তার চিরচেনা সেই আগের রূপটা ফিরে পেতে শুরু করেছে দোয়া থাকবে সবার জন্য পুরো পৃথিবীর জন্য যে এই দুঃসময়টা যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে যায় বাড়ি ফিরে ডিনারের প্রস্তুতি চলছে এবং এখানে স্যুপ রেডি হচ্ছে অ্যাসপেরা গাইস উইথ ব্রোকলি স্যুপ আর সাথে আছে চিকেন গ্রিল এবং সেই সাথে রেডি করব ভেজিটেবল সাউথের ভেজিটেবল এবং এটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে নিয়েছি অল্প একটু তেল অলিভ অয়েল এবং এখানে সসটা রেডি করে নিচ্ছি যাতে আছে ওস্টার সস সয়া সস টমেটো সস এবং সেই সাথে অল্প লবণ খুবই সামান্য লবণ গোলমরিচের গুঁড়ো আর হট চিলি সস এছাড়া তেমন একটা কোনো কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই টেস্ট লাগবে রাতে এমন ধরনের হালকা খাবার খেলেই কিন্তু ভালো লাগে তাই না প্রতিটা সবজিরই কিন্তু একটা আলাদা স্মেল আছে এবং আলাদা টেস্ট আছে যত বেশি মশলা আমরা ইউজ করব। তখন কিন্তু সেই স্বাদে এবং স্মেলে এফেক্ট করে সেই জন্যই আজকের যে সবজিটা আমি রান্না করছি সেটা যেহেতু এটা হচ্ছে গিয়ে সতে করবো জাস্ট এবং আমি কিন্তু ব্রকোলিটাকে আর এসপ্রাগাইসটাকে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি সো এখানে এত বেশি মশলা অ্যাড করার কোনো কিছু নেই যতটুকু বলেছি জাস্ট ডান এতটুকুই আর কিছু না আর এখানে আমার স্যুপটাও প্রায় রেডি হয়ে গেছে এটা আমি জাস্ট ব্ল্যান্ড করে নেব একদম ম্যাশ হয়ে যাবে দেখো রান্না রান্নাবান্না হচ্ছে নিজস্ব টেস্ট যে যেমন খেতে পছন্দ করে সে তেমন করে করে নিতেই পারে এখানে যেমন কাঁচামরিচ অ্যাড করা যেত এবং সবজির কথাও আমি বলবো যে চাইলেই অনেক কিছু যেমন হচ্ছে গিয়ে পেঁয়াজ বলো অথবা কাঁচামরিচ এগুলো তোমরা দিতেই পারো বাট আমরা আজকে দিচ্ছি না আর এটা কিন্তু তোমাদের ভাইয়া রেডি করে দিচ্ছে আমাকে প্রথমেই সে তেলে এবং অলিভয়েল তেল আগে থেকেই বলে রাখি সেটাতে ভেজিটেবলগুলো দিয়ে নিলে এবং এখানে এক চামচ হচ্ছে ম্যাগি ফ্লেভার দিয়ে নিয়েছে স্যুপ ম্যাগি ফ্লেভারটা এটা দিয়ে নিয়েছি এবং এছাড়া এতে অন্য কোনো কিছু তেমন একটা কিছু অ্যাড করেনি এবং ভেজিটেবলগুলো যখন একটু জাস্ট ওয়ান টু টু মিনিটস হয়ে আসবে সাথে সাথেই এই আগে থেকে সিদ্ধ করে রাখা অ্যাসপ্রেড এবং ব্রকলি সেটা দিয়ে দিলাম এবং এটাকে এখন জাস্ট একটু ভেজে নেব আরেকটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেলের ভেতরে আমি মুরগিটা করে নেব আর এখানে একটু বলে রাখি গ্রিল চিকেন বললাম এই জন্য যে চিকেনটাতে গ্রিলের মশলা দেয়া আছে সেই জন্য আর এই শুধুমাত্র আমাদের দুজনের জন্য করবো তো সেই জন্য আর এটাকে ওভেনে গ্রিল করলাম না জাস্ট এই তাড়াতাড়ি করার জন্য আসলে ফ্রাই প্যানেই করে নিলাম খেতে ভালোই হয়েছিল যতই তাড়াহুড়া করি না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল এবং চিকেনটাকে একটু ঢেকে দিলাম আর এই সেই সস যেটা রেডি করেছিলাম যখন সবজিগুলো অল্প একটু ভাজা হয়ে এসেছে সাথে সাথে পুরো সসটা দিয়ে দিয়েছি এবং এতেই কিন্তু আমার সবজিটা ডান হয়ে যাবে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কতটুকু মজা হতে পারে দেখো ভেজিটেবল অলওয়েজ টেস্টি অলওয়েজ যদি খেতে পারো আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের হাফ ডান ভেজিটেবলগুলো এবং সবজি কিন্তু সময় যেমন পেটের জন্য ভালো শরীরের জন্য ভালো আবার ঠিক তেমনই স্কিনের জন্যও ভালো আর সবজিতে একবার তো বলেইছি যে তোমরা তোমাদের নিজস্ব ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারো পেঁয়াজ দিতে পারো কাঁচামরিচ দিতে পারো অন্য কোনো সবজি ফুলকপি দিতে পারো একটু ভাপ দিয়ে অথবা যে যেমনটা খেতে পছন্দ করো আর এই হচ্ছে আমাদের ডিনার সারা দিনের চরম ব্যস্ততার পরে এই রাতের ডিনার পরিবারের সাথে একসাথে এক টেবিলে এটা যেন মনে হয় এক ধরনের আশীর্বাদ পৃথিবীর প্রতিটি প্রান্তের প্রতিটি মানুষের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সবাই যেন থাকে তার প্রিয়জনের সাথে এবং প্রিয়জনের সাথে খুব সুন্দর প্রাণবন্ত সময় কাটাতে পারে মনটাকে খুব শক্ত করে সচেতনতার মাধ্যমে সবাই একসাথে খুব সুন্দর করে এই ক্রাইসিসের মোমেন্টটা যেন আমরা সবাই পার করতে পারি আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা অনেক অনেক দোয়া সবাই খুব ভালো থেকো সচেতন থেকো নিরাপদে থেকো এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না